আমার বাসায় বাচ্চা থেকে বুড়ো সবারই এই খিচুড়িটা এত ফেভারিট যে আমার কদিন পর পর এই খিচুড়িটা রান্না করতে হয়। আর এটা রান্না করা এতটা ইজি যে আমার এটা রান্না করতে কোনো রকম আলসে লাগে না। আর এটা টেস্টের ব্যাপারে যদি আপনাদের বলি তাহলে দিস ইজ দ্য বেস্ট খিচুড়ি এভার। চলুন তাহলে শুধু শুধু বক বক না করে আমরা এই মজাদার পাতলা খিচুড়ি কিংবা সবজি খিচুড়িটা কীভাবে রান্না করে সেটা দেখে নেই। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল, হাফ কাপ পরিমাণ মুগ ডাল, আর মুগ ডালটা কিন্তু অবশ্যই একটু ভেজে নেবেন। আর নিয়ে নিয়েছি এখানে 1/3 কাপ খেসারি ডাল। খেসারি ডালটা আমি আগে থেকেই একটু ভিজিয়ে রেখেছিলাম যেন ডালটা একটু নরম হয়। তারপর এখানে রেগুলার ভাতের চাল নিয়ে নিয়েছি 1 পট। যেই পট দিয়ে আপনারা ভাত রান্না করেন সেই পট দিয়ে আমি 1 পট ভাতের চাল নিয়ে নিয়েছি। আর সুঘ্রাণের জন্য এখানে আমি অল্প একটু মানে 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি পোলাওয়ের চাল কিংবা সুগন্ধি চাল। তারপর আমি ফ্রিজে আমার যেই কয়টা সবজি ছিল আমি এখানে লাউ, গাজর, আলু, বরবটি মানে এই টাইপের আমার হাতের কাছে যেই সবজিগুলো ছিল সেগুলোই নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। তারপর নিয়ে নিয়েছি এখানে আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ করে। তারপর নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। আরও ব্যবহার করব টমেটো যেটা খিচুড়ির একদম শেষের দিকে আমি ব্যবহার করব। এরপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি, আর কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি। এই উপকরণগুলো আমি একসাথে করে নিয়েছি তাহলে আর পরবর্তীতে ঝামেলা করতে হবে না। এখন একটি বড় পাত্রে আমি চাল সহ সবগুলো ডাল একসাথে দিয়ে দেব। দিয়ে এটাকে পানির মধ্যে ভিজিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ চাল এবং ডালের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে। খুব ভালোভাবে পরিষ্কার করে একটি বড় পাত্রে, যেই পাত্রে আমি খিচুড়িটা রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমার চাল ডাল সব কিছু মিলে যতটুকু হয়েছিল এর 3 ভাগ আমি 3 গুণ আমি পানি দিয়ে দেব। আমার এই এই বাটিটাতে আমি নিয়েছিলাম চাল ডালটা, এই বাটিটাতে যতটুকু পরিমাণ চাল ডালটা হয়েছিল এর এই ততটুকু পরিমাণ করে আমি 3 গুণ পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে আমি 2 চা চামচ লবণ দিয়েছি, লাগলে পরবর্তীতে আবার দেওয়া যাবে। এখন এক এক করে আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। জিরের গুঁড়ো ব্যবহার করব কিন্তু সেটা একদম পরে ব্যবহার করব। আর সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন, সবজিগুলো একদম খিচুড়ির সাথেই দিতে হবে। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম কেননা সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই একদম চালের সাথেই সবজিগুলো দিয়ে দেবেন। এখন আমি এটাকে জাল করে নেব যে পর্যন্ত এটা না ফুটে ফুটে চাল একদম সবজি সব কিছু ফুটে যায় সে পর্যন্ত জাল করে নিলাম। এই যে দেখুন আমার কিন্তু মোটামুটি চাল এবং সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু। খিচুড়িটা যেহেতু আমরা একটু পাতলা পাতলাই খাবো সেহেতু পানিটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখন আমি সুঘ্রাণের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত করে, কারণ কাঁচামরিচটা ফেড়ে দিলে দেখা যাবে খিচুড়িটা একদম ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এখন দিয়ে দেব। টমেটোটা লাস্টের দিকে দিতে হবে কেননা টমেটো অনেক নরম থাকে, আগে দিলে টমেটো একদম ভেঙে খিচুড়িতে পুরোপুরি মিশে যাবে, সেজন্য আমি একদম পরে দিলাম। এখন আমি টমেটোটা দিয়ে আরেকটু জাল করে নেব। দেখবেন পানিটা যেন একদম খুব বেশি শুকিয়ে না যায়, খুব বেশি পানিটা শুকিয়ে গেলে পরবর্তীতে কিন্তু আবার খিচুড়িটা বেশি ড্রাই হয়ে যাবে। এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়োটা কিন্তু লাস্টের দিকে দিবেন, তাহলে খিচুড়িতে একটা খুব সুন্দর ঘ্রাণ আসবে। আর এটা টালা জিরের গুঁড়ো, এটা লাস্টের দিকে দিলেও কোনো সমস্যা হবে না। জিরাটা দিয়ে আমি আরেকটু সময় নেড়ে চেড়ে তারপর আমি খিচুড়িটাতে সম্ভার দিয়ে নেব। সম্ভার দেওয়ার জন্য আমি একটি পাত্রে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন কুচিটাকে একদম একটু বাদামি করে ভেজে নেব। আমরা ডালে যেরকম সম্ভার দিই ওই রকম সম্ভারের মতো করে নিয়ে নেব। কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এরকম যখন একটু বাদামি হয়ে আসবে তখন আমরা সম্ভারটা খিচুড়িতে দিয়ে দেব। আর খুব ভালোভাবে কিন্তু সেই সম্ভারটার সাথে সম্পূর্ণ খিচুড়িটা মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ খিচুড়িটা যেন সেই পেঁয়াজ রসুনের যে সম্ভারটা আমরা দিয়েছি সেটার সাথে মেশে, সেই জন্য খুব ভালোভাবে একটা বড় চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে। একদম শেষের দিকে আমি সেই ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো। ওফ জাস্ট ওয়াও,
এটা আমার যখন শেষের দিকে ধনে পাতাটা দেই একটা খুব সুন্দর ঘ্রাণ আসছিল, সেই ঘ্রাণেই কিন্তু মানে অর্ধেক পেট ভরে যাচ্ছিল। আর আমার ছেলে তো একটু পর পর এসে শুধু চেকিং দিচ্ছে রান্নাঘরে যে আম্মু কখন কখন খাবো, হয়েছে এখনই নিয়ে আসো। একটু কিছুক্ষণ ঢেকে রেখে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন খিচুড়িটা কিন্তু এরকম একটা ঘনত্ব থাকবে। যদি আপনারা পানিটা একদম বেশি টানিয়ে নেন তাহলে দেখা যাবে কি খিচুড়িটা আরও ড্রাই হয়ে যাবে। এই খিচুড়িটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, কিন্তু আমার ঘরে যেহেতু একটু তরকারি ছিল সেই তরকারিটার সাথেই আমি একটু সার্ভ করে দেখালাম আপনাদেরকে। ওফ দারুণ এটা খেতে, আপনারা আশা করছি সবাই বাসায় তৈরি করে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ আল্লাহ।